আমাদের সাথে চমৎকার চারজন মানুষ আছেন তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিতে চাই তবে তাদের সাথে আলাপ করাবার আগে একটা প্রসঙ্গ আমি রুনিয়া যেটা মাঝে মাঝেই বলি আমাদের তারুণ্য সত্যিকার অর্থেই প্রতি মুহূর্ত আমাদের বিস্ময়ের দিকে ঠেলে দেয় যখন নানান রকম সংকটে আমরা পতিত হই ঠিক সেই সংকট উত্তরণ থেকে শুরু করে আগামীর পথে ঠিক কোন দিকে ধাবিত হবে বাংলাদেশ ঠিক বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ কিভাবে বিনির্মাণ হবে সেই বিষয়ে তারা আমাদের আশা দেখান এবং সেই আশা জায়গা নিয়ে চারজন মানুষ আজ আমাদের সাথে আছেন একদম বাদিক থেকে পরিচয় করাচ্ছি পরিচয় করার আগে যে প্রসঙ্গটি বলাটা অনেক বেশি জরুরি তা হচ্ছে আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তার একটি অলিম্পিয়াড হয়েছে প্রথমবারের মতো হলো সৌদি আরবে এই আসর বসেছিল এবং নয় থেকে এগারো সেপ্টেম্বর অবধি এই আয়োজন চলে এবং সেখানে বাংলাদেশ দুটো ব্রোঞ্জ এবং দুটো সিলভার পদক সম্মাননা আমাদের জন্য বয়ে নিয়ে এসছে এই চারজনই আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বা থেকে পরিচয় করাচ্ছি আমাদের সাথে আছেন আব্রার শহীদ তার পাশেই আছেন রাফিদ আহমেদ তার পাশে আছেন আরিফ এনানুয়ার ছিল এবং তার পাশে আছে মিস পাউতেন আপনাদের চারজনকেই শুভ সকাল এবং প্রচুর ভালোবাসা এবং কৃতজ্ঞতা কেমন লাগছে ফিলিং অনেক ভালো যে আসলে খুবই এটা দেশের জন্য একটা সম্মান বয়ে একটা মোমেন্ট ওকে তো আমাদের জন্য খুব চাপের মোমেন্ট হ্যাঁ কেন চাপের মোমেন্ট একটু বলি এক হচ্ছে আপনাদেরকে ইন্টারভিউ করতে পারাটা একটা বিশাল মানসিক চাপ কি থেকে কি প্রশ্ন করব কৃত্রিম বুদ্ধিমত্তা আপনারা পারদর্শী কি বিপদের মধ্যে আবার নিজেদের পড়তে হয় একটু তাই আপনাদের কাছ থেকে শুনি আপনাদের যাত্রা শুরুটা কিভাবে হয়েছে কিভাবে এই পুরো পর্যায়ে পর্যন্ত পৌঁছানো গেল ডান থেকে শুরু করি আমাদের হচ্ছে যে আমাদের তিনজনেরই হচ্ছে এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল মাত্র এসএসসি এর পর একটা বন্ধ চলছিল সো ওই টাইমে হচ্ছে যে বাংলাদেশ এআই অলিম্পিয়াড যেটা ন্যাশনাল রাউন্ড ওইটার ঘোষণাটা আসে আমরা সবাই ডিসাইড করি যে যেহেতু বন্ধ চলছে এবং আমরা তিনজনই হচ্ছে যে আমি রোবট অলিম্পি আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড প্রিভিয়াস গোল্ড মেডেলিস্ট ছিলাম ওরাও মেডেলিস্ট ছিল সো আমরা হচ্ছে যে রোবোটিক্স নিয়ে যেহেতু কাজ করা হতো এআই টার্মটার সাথে আমরা একটু পরিচিত ছিলাম এবং উই নিউ দ্যাট দিস ওয়াজ দ্য নেক্সট বিগ থিং সো যখন আমাদের চান্স আসে

ওখানে হচ্ছে যে আসলে এআই এর সাথে যে লাইক এআই কে প্যাশন হিসেবে খুঁজে পাওয়া একদম যে সামনেও এটা নিয়ে কাজ করতেছে কিভাবে কিভাবে আসলে এআই কে প্যাশন বানানো যায় আমি এটা একটু বুঝতে চাই আমার বুদ্ধিসুদ্ধি একটু কম আচ্ছা ওখানে হচ্ছে যে ক্যাম্পে যেটা হয় দেশের যে লিডিং এআই রিসার্চারস আছে যারা টিচারস আছে বিভিন্ন স্বনামধন্য ভার্সিটির তারা হচ্ছে যে আমাদেরকে টিচ করার জন্য আসেন এবং তাদের যে ফিলোসফি তাদের থট প্রসেস তাদের ইউনিকনেস ওই জিনিসগুলো আসলে সবার মধ্যে মানে দেখা যাবে মানে কমন একটা অ্যাসপেক্ট এমন যে এআই নিয়ে কাজ করলেই মানে মানুষটা ক্রিয়েটিভ হবে ইউনিক হবে এবং তার একটা খুবই সুন্দর একটা প্রবলেম সলভিং স্কিল থাকবে সো এই জিনিস আমি এর একটাই প্রবলেম আমি ফেস করি সেটা হচ্ছে চ্যাট জি এবং এআই ডিটেক্টর এই এই হচ্ছে আমার কাছে এআই এবং এআই চ্যাট জিপিটি যেটা অনেক ওয়াইড স্প্রেড হয়ে গিয়েছে এবং ইট এখন হচ্ছে যে মানে চ্যাট জিপিটির যে মডেল 5 ওইটাকে ট্রেন করার জন্য এত পরিমাণ ইলেকট্রিসিটি লাগছে যে বাংলাদেশের একটা সিটি পাওয়ার আপ করা যাবে ফর 1 ইয়ার সো একটু একটু করে জানতে শুরু করি আমাদের দর্শকরা অনেক স্মার্ট ওনারা অনেক কিছু জানেন আমরা দুজন একটু হিসেবে কম জানি সে একটা জায়গা থেকে এআই নিয়ে বাংলাদেশে কতখানি কাজ হয় আগে এটা আপনাদের কাছ থেকে একটু শুনি একদম বাদিক থেকে শুরু করছি আপনার কাছ থেকে একটু জানি এআই নিয়ে আমরা কতদূর এগোলাম সারা বিশ্বে আসলে এআই নিয়ে যে পরিমাণ রিসার্চ হয় বাংলাদেশে কারণ কি দেখা যায় যে কি ইন্টারন্যাশনাল যেটা হয় ইন্টারন্যাশনাল আমাদের তিনটা প্রবলেম এর দেওয়া হয়েছিল ঘরে যাতে আমরা আসলে আমাদের স্কিলটা প্র্যাকটিস করতে পারি যেটা ছিল একটা মেশিন লার্নিং নিয়ে কম্পিউটার বিষয় নিয়ে আর এনএলপি নিয়ে যেটা হলো এআই এর তিনটি সাবসেগমেন্ট তো দেখা গেলো কি আমি ছিলাম কম্পিউটার ভিশন ডিপার্টমেন্টে অ্যান্ড হচ্ছে কি বাংলাদেশ আসলে কম্পিউটার ভিশনে খুব লিমিটেড রিসার্চ হয় এবং খুব লিমিটেড কাজ হয় সো দেখা যায় আমাদের প্রবলেম সলভটা করার জন্য আলটিমেটলি আমাদেরকে এর হেল্প নিতে হয়েছে যে কিভাবে আসলে আমরা এই কাজটা আসলে করতে পারি কারণ কি আসলে আমরা একটা প্রপার মানে হচ্ছে টিম আসলে একটা প্রপার মেন্টারশিপ এলো সিভিতে আসলে রিসার্চটা খানিকটা কম ছিল সো দেখা যায় যে কি বাংলাদেশে এই সমস্ত রিসার্চের যে ফিল্ডটা রয়েছে সেটি অনেকটা লিমিটেড কারণ কি আরও একটি রিজন দেখা যায় যে কি এআইয়ের সাথে কম্পিউটিং পাওয়ারের খুব একটা রিলেশন আছে যেটা হলো গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট জিপিইউ তো দেখা যায় যে কি বাংলাদেশে হলো জিপিউর একটা ঘাটতি আছে যার কারণে দেখা যায় যে কি এআই রিসার্চ আসলে খুব একটা গড়ে উঠতে পারে না অ্যান্ড জিনিসটা যেহেতু একটা ইমার্জিং ফিল্ড এটা আসলে খুব একটা প্যাশানেটলি কোথাও আসলে প্রোমোট করা হচ্ছে না যে প্যাশনেটলি যদি প্রোমোট করা হতো যে এআই দিয়ে আমি ফিউচারকে প্রেডিক্ট করতে পারবো এআই এর মেইন পাওয়ার এটি যে কি এআই এর মাধ্যমে আসলে আমি যে কোনো ডেটা থেকে আমি ফিউচারকে প্রেডিক্ট করতে পারবো অ্যান্ড এটি আসলে আমাদের প্যাশনকে গ্রো করে এই প্যাশনটা যদি আমি প্রমোট করতে পারি তখন আসলে আমি মনে করি এআই রিসার্চ আসলে খুব

ইমেজ প্রসেসিং ধরেন একটা আপেলের ছবি আমি বের করে দিলাম বা প্রিন্ট করে একটা কম্পিউটারকে দিলাম তার ডিরেক্ট করতে হবে যেটা আপেল না অরেঞ্জ বা অন্য কোনো ফল এটা হচ্ছে কম্পিউটার বিষয়ে একদম বেসিক একটা আইডিয়া আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের সবচেয়ে ভালো এক্সাম্পল হবে হচ্ছে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি হচ্ছে বেসিকলি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তো এটা শর্টে বলতে গেলে হচ্ছে ইফ আম নট রং টোয়েন্টি নাইনটিনে হচ্ছে ফার্স্ট ট্রান্সফর্মার নামের একটা আর্কিটেকচার বের হয় তো একটা রিসার্চ পেপারটার নাম ছিল অ্যাটেনশন ইজ অল ইউনিটান্তি হচ্ছে ট্রান্সফর্মারের যে মেইন আর্কিটেকচারটা তো সফটওয়্যার আর্কিটেকচারটা এটা পপুলার হয় তো ওটা থেকে হচ্ছে নেক্সট এরকম অ্যাডভান্স ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোসেসিংয়ের বডসগুলো বা ল্যাঙ্গুয়েজ মডেলের আইডিয়াটা আনা হয় তো চ্যাট জিবিটি হচ্ছে বেসিকলি এনকোডার আর ডিকোডার পার্ট সহ একটা ট্রান্সফর্মার এটার জন্য খুব পপুলার তো আমাদেরকে যে প্রবলেমটা দেওয়া হয় আমাদের হচ্ছে একটা ডিকোডার ট্রান্সফর্মার বানাতে দেওয়া হয় তো আমাদেরকে পুরো একটা আননোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বলা হয় যে ট্রান্সফর্মার ডিকোডারকে ওই ল্যাঙ্গুয়েজটা শেখাতে

যাতে ও বুঝতে পারে যে এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে কী বুঝাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারবো না দেন হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজে কটা মেসেজ দেওয়া হবে ওই মেসেজগুলো কি বুঝাচ্ছে ওটা হচ্ছে ক্লাসিফাই করতে হবে এআইটাকে তো এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের প্রবলেমটা ছিল আর কম্পিউটার ভিশনের প্রবলেমটা ছিল হচ্ছে বেসিকলি স্টেবল ডিফিউশনের তো এটা হচ্ছে একটা ছবি দেওয়া হবে ছবিতে হচ্ছে একটা জিরাফ অথবা জিব্রা থাকবে

ডিসিশন ট্রি দিয়ে করতে হয় তো আর কি ওরা কয়েকটা কনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে মেইনলি আর কি একটা ফিচার ইঞ্জিনিয়ার প্রবলেম এটা কাইন্ড অফ ইজি ছিল তো এই তিনটা হচ্ছে আমাদের মেইন ফাইন অফ প্রবলেম ছিল আমার কাছে মনে হয়েছে যে অন্য জগতে বসবাস করছে না আমাদের জগতে আবার একটু ফিরে আসতে চাই ওনারা কঠিন কঠিন কথা বললেন সহজ করে বলেন আসলে মূলত করতে কি হয়েছে আর মেইন রাউন্ড যেটা হচ্ছে সৌদি আরব ইয়াদ হয়েছিল সেটা নিয়ে তাহলে আসলে সেটা হচ্ছে দুইটি রাউন্ডে একটা ছিল সায়েন্টিফিক রাউন্ড আর একটা ছিল প্র্যাকটিক্যাল রাউন্ড সো সায়েন্টিফিক রাউন্ডে এআই যত কিছু আমরা হলো মানে থিওরিগুলো বললাম সেই থিওরিগুলার নিচে আন্ডারলাইন ম্যাথস করে কারণ এআই ইজ জাস্ট ম্যাথস ম্যাথসের উপর হচ্ছে এটা নির্ভর করে সো সেই ম্যাথসের উপর আমাদের এক্সাম দিতে হয়েছিল অ্যান্ড এ এর অন্যান্য থিওরি যেগুলো হচ্ছে কে এন এস বি সি থ্রি বুস্টিং অ্যালগোরিদমস এগুলো হচ্ছে প্রত্যেকটা এক্সপ্লেন অ্যান্ড এগুলো হচ্ছে কোন কোন জায়গায় প্রয়োগ করা যায় সেটা হচ্ছে বলা হয়েছিল সেগুলো থিওরিটিক্যাল এক্সামে দেওয়া হয়েছিল একদিন ওটা পাঁচ ঘন্টার এক্সাম ছিল টানা সেটার মধ্যে আমাদের হচ্ছে ছয়টা কোয়েশ্চেন ব্রড কোশ্চেন আমাদের আনসার করতে হয়েছিল অ্যান্ড দেন একদিন রেস্ট দিয়ে তারপর আমাদের আরেকটা হচ্ছে হলো সেকেন্ড রাউন্ড শুরু হলো প্র্যাকটিক্যাল রাউন্ড সেখানে পাঁচ ঘন্টার মধ্যে একশো জন পার্টিসিপেন্টকে একটা প্রবলেম দেওয়া হলো যে এটা হলো একদম সারপ্রাইজ প্রবলেম সকালবেলায় যে তোমাকে হচ্ছে ফরেস্ট ফায়ারের অনেকগুলো ডেটা দেওয়া আছে এটা আফ্রিকার সাবকন্টিনেন্টে পুরোটুকু ডেটা দেওয়া আছে কেনিয়া নাইজেরিয়া সাউথ আফ্রিকা বিভিন্ন জায়গায় হলো কোন কোন সময় ফরেস্ট ফায়ার হয় টোয়েন্টি সিক্সটিন সেভেন্টিন আর এইটিনের দেয়া আছে টোয়েন্টি নাইনটিনটা ডিটেক্ট করতে হবে টোয়েন্টি নাইনটিনের রেজাল্ট ওদের কাছে আছে কিন্তু আমাদের কাছে তো নেই সেটা আমাদেরকে ওই প্যাটার্নটা খুঁজে ওদের কাছে ডিটেক্ট হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি কত হচ্ছে টোয়েন্টি নাইনটিন হয়েছিল সেটা আমাদের বলতে হবে সেটার জন্য আমরা মেশিন লার্নিং ইউজ করি এখন মেশিন লার্নিং শুধু যদি আমরা ইউজ করি দেন আমাদের হচ্ছে মিডল পার্ট আসল সম্ভব হতো না সেটার জন্য আমাদের ফি চেঞ্জিং বলে একটা টার্ম রয়েছে মেশিন লার্নিংয়ে মানে একটা কলম যেমন ক্লাইমেটের হচ্ছে সয়েলের সাথে টেম্পারেচার একটা সম্পর্ক রয়েছে আবার টেম্পারেচার সাথে হিউমিডিটি সম্পর্ক রয়েছে এইগুলো আলাদা কিছু আমাদের ক্যালকুলেট করে দেন আমরা মডেল কে বুঝিয়েছি আরো হচ্ছে ফিচার নতুন তৈরি করেছি সেটা দ্বারা মডেলকে একটা হচ্ছে মানে পুরো নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করার পর মডেলকে হচ্ছে হচ্ছে শেখাতে হয়েছে যে এভাবে হল অফ ফায়ার হয়েছে এভাবে এরকম এরকম কনডেনসেशंस বা প্যারামিটার থাকলে ফাস্ট ফায়ার হয় তারপর 2019 এটা যখন দেয়া হয়েছে তখন আমরা হল প্রেডিট করেছি আর তারপরে আমরা কতটুকুকে ক্লোজ জায়গা আমরা হচ্ছে ছিল মানে রিয়েল থেকে 0.013 লাইক আমাদের সবার 90 জনের হচ্ছে যাদের হচ্ছে রেজাল্ট হয়েছে সেটা কিন্তু প্লাস মাইনাস আছে 0.0 বাংলাদেশ হচ্ছে র‍্যাঙ্ক 1 ছিল অনেকক্ষণ লাইক অনেকের কাছে বিষয়গুলো একদম অচেনা মনে হতে পারে তবে আগামী বিশ্ব নিয়ে কথা বলছে যে তরুণেরা এখানে আছে আপনি যদি বিচ্ছিন্ন হয়ে যান আপনি হারিয়ে যাবেন আপনি যদি জানবার আগ্রহ থাকে আজকে এই পার্টিসিপেন্টদের উপস্থিতি আপনার জীবনে একটা চমৎকার সূচনা এনে দিতে পারেন তো এই যে টুর্নামেন্টটা যখন হলো এই যে পাঁচ ঘন্টার যে প্রেশার একটা আনন চ্যালেঞ্জ এইটাকে হ্যান্ডেল করা এবং এই কম্পিটিশন তারপর নিজেদের উপর দেশের একটা প্রেশার লাইক আমি হ্যাঁ দেশকে রিপ্রেজেন্ট করছি এত বড় একটা আসরে সেইটা আসলে আমরা কিভাবে নিজেদেরকে সেখানে হ্যান্ডেল করলাম এবং প্রতিটা আমি যদি বলি আমাদের টিমের এই জিনিসটা খুবই মানে ইউনিক ইউনিক একটা ট্যালেন্ট

ওখানে হচ্ছে যে আরেকটা জিনিস যে প্রবাসী বাঙালি যারা ছিল সৌদি আরবে আমাদের হোটেলে অনেকে স্টাফ ছিল সবাই হচ্ছে যে আমাদের সাথে কোনো না কোনো দিনের টাইমে মিট করতে আসতো এবং প্রত্যেকেই বলতো যে তারা প্রাউড অফ আস যে আমরা আসছি দে নিড মেডেল এই জিনিসটা আমাদের কনফিডেন্স কে অনেকটুকু বুস্ট করেছে আরকি প্রেশার নেই কোন প্রেশার নাই এবং অনেক বেশি আন্তরিক ছিল একজন আমাদেরকে প্রত্যেক দিন হচ্ছে আমাদের চারজনের জন্য স্পেশাল জুস বানাই আনতে আমাদের জন্য সো লাইক যখন প্রাইসটা পেয়েছি তখন মনে হলো যে কি যখন আবার হোটেলে ব্যাক করে তারা ব্যাক করবে তারা হচ্ছে যে খুশি হবে মেলাগুলা দেখে খুশি হয়েছে যা আসলে আম বাংলাদেশ কে রিপ্রেজেন্ট করে আসলে ওখানে ফ্যামিলি কেও ট্রাভেল করেছে সাথে নেগে তোমরা প্রত্যেকই একা একা ছিলাম আমরা একা ছিলাম আমাদের সাথে টিম লিডার ছিল আমাদের যিনি হচ্ছেন বিএম মাইনুল স্যার প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি আইটি ডিপার্টমেন্টের তো তার মানে যে হোটেলে যাছিলেন তারাই তখনই মুহূর্তে ফ্যামিলি মানে সবার কাছে যদি মানে আসলে তুমি নিজের ভাষায় কথা বলতে পারো

দেন হচ্ছে যে সেকেন্ড নো ফল এআই হাই স্কুলারদের জন্য বাংলাদেশে এখনো কোনো সাবজেক্ট নয় আমাদের হাই স্কুল কারিকুলামে ডেডিকেটেড কোনো হচ্ছে যে জিনিস নেই যেটা হচ্ছে যে সিম্প্লিফাই করছো ওদের জন্য ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলা এবং আমরা চারজনই হচ্ছে আই গেস এই প্রবলেমটা সাফারার ছিলাম এই রিসোর্সের অভাবটা আমরা হচ্ছে যে স্ট্যানফোর্ডের বা বিভিন্ন ভার্সিটির ফ্রি কোর্সগুলা করতে যে আসলে বুঝেছি কোনটি আমাদের জন্য কোর্স নয় বাট আমাদেরকে করতে হচ্ছে এই জিনিসটা যাতে বাংলাদেশের ইউথদেরকে ফেস করতে না হয় আমরা হচ্ছে যে ইনসিগনিয়া স্কুল নামে একটি স্টার্ট আমরা স্টার্ট করেছি যে এখানে আমরা ফ্রিতে হচ্ছে যে বাংলাদেশের ইউথদের বা হাই স্কুলারদেরকে টু বি স্পেসিফিক সিক্স সেভেন এইট নাইন ওদেরকে হচ্ছে যে এআই এর বেসিক্স ম্যাথামেটিক্যাল কনসেপ্ট শিখাবো আমরা আসলে আর এন ডিতে কেন পেছানো কেন আমরা আসলে রিসার্চ বেসড একটা নেশন হতে পারছি না এটা মানে তোমাদের তোমরা কোথায় প্রবলেমটাকে আইডেন্টিফাই করো তোমরা এক্সট্রিমলি ইঞ্জিনিয়ারিং এর সাথে এবং টেকনোলজির সাথে আমরা তো আসলে হাই স্কুল লেভেল কি ইউনিভার্সিটি যাওয়ার আগে ফর্মাল রিসার্চ করা ওটা তো আমাদের কারিকুলাম বা একাডেমিক্সে নেই যেমন হাঙ্গেরি টিমের আমরা যাদের সাথে কথা বলেছি বা পোল্যান্ড টিমের ওরা লাইক আমাদের লাইক এইজেরই বাট ওরা অলরেডি ওদের রিসার্চ পেপার আছে কারণ ওদের হচ্ছে যে লাইক প্রি স্কুল বা সামার স্কুল রিসার্চ প্রোগ্রামস আছে বাংলাদেশে এখনো ওরকম কিছু নেই প্লাস হচ্ছে বাংলাদেশে শিক্ষাখাতকে সবচেয়ে হচ্ছে মানে

আর আমরা হচ্ছে বেশিরভাগ সময় দেখি পলিটিশিয়ানরা লাইক হলো হলো কম সময় মেয়া হচ্ছে হলো খাতে হচ্ছে বেশি বিনিয়োগ করে থাকেন কিন্তু লং টার্মে হচ্ছে শিক্ষা তো আপনি এখন বিনিয়োগ করেন এক দুই বছর পর রেজাল্ট পাবেন না পনেরো বছর পর ঠিকই রেজাল্ট পাবেন সেটা হচ্ছে আসলে করলে আসলে ভালো হয় যে শিক্ষা খাতে আরো বেশি বিনিয়োগ বাড়িয়ে কারণ এটা লং টার্ম একটা হচ্ছে জাতিকে উঠাতে সাহায্য করে তোমার ইনপুট কি এই বিষয়ে বা তোমার হ্যাঁ ও যে পয়েন্টটা বললো যে রিসার্চ আসলে ক্যারিয়ার হিসেবে নাও খুব টাফ কারণ বাবা মার এক্সপেকটেশন থাকে একটা সোসাইটির রেসপেকশন থাকে রিসার্চ এমন একটা জিনিস যে মানে পুরা ডেডিকেটেড হওয়া লাগবে হ্যাঁ এরকম না যে যেরকম একজন লেখক হইতে হইলে যে এই প্রফেশনই থাকুক আমি একটা লেখক হইতে পারবো বা যেমন একটা ইউটিউবার হইতে হলে পার্ট টাইম করা যাবে পার্ট টাইম করা যাবে হ্যাঁ কিন্তু রিসার্চ মানে সব সময় মাথায় মানে ঘুরতেই থাকবে কখন নতুন আইডিয়া আসে কখন কিভাবে ভাবে জিনিসপাতি আপডেট করতে হবে তো এটাই আর কি এটা এবং রিসোর্সেরও তো অনেক প্রয়োজন রিসোর্স এন্ড আই থিংক মানে ফিনান্সিয়াল সাপোর্ট হুম গ্র্যান্টস অনেক রিসার্চ গ্র্যান্টস অনেক কম বাংলাদেশে এই যে ও বলছে যে হাঙ্গেরির কথা পোল্যান্ডের কথা যে এই ক্যাম্পে তো অন্যান্য দেশের স্টুডেন্টরাও ছিল কোথায় কোথায় তোমরা দেখেছো যে একদম স্কুল লেভেল থেকে আসলে কারিকুলামে রিসার্চ ইনক্লুডেড আচ্ছা আই বিলিভ আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে সব ব্যাক ব্যাকবোন হচ্ছে প্রোগ্রামিং এআই এর ক্ষেত্রে সো প্রোগ্রামিং যেটা করে আমাদেরকে সিকোয়েন্সিয়ালি চিন্তা করতে শেখায় সো এখন দেখা যায় যে কি আমাদের দেশের কারিকুলামে প্রোগ্রামিং আমরা ইন্ট্রোডিউসড হয়ে ক্লাস ইলেভেনে এসে তাও দেখা যায় আমরা সেই প্রোগ্রামিংটা করি আসলে নাম্বারের জন্য কখনো আসলে ফান্ড ওয়েতে যে আমরা একটা প্রোগ্রামিং করবো সেটা কখনো করা হয় না কম্পেয়ার টু দেখা যায় হাঙ্গেরি বা ইউএসএ বা হচ্ছে পোল্যান্ডের মতো জায়গায় যেটা হয় সেখানে হচ্ছে কি খুব আর্লি এজে ক্লাস ফাইভ টু সিক্সে হচ্ছে ব্লক বেসড কিছু কোডিং প্ল্যাটফর্মস থাকে ওখানে হচ্ছে তারা প্রোগ্রামিংয়ের সাথে ইন্ট্রোডিউসড হয়ে যায় সো ওরা দেখা যায় সিকোয়েন্সালি চিন্তাটা করতে পারে অ্যান্ড ফলাফল দেখা যায় যে কি ওরা যেহেতু রিসার্চও করছে ওরা আসলে খুব একটা টাইম স্পেন্ড করতে পারে ডেডিকেটেডলি একটা পার্টিকুলার ফিল্ডের পেছনে

তাদের সাথে নিশ্চয়ই কথা বলার সুযোগ হয়েছে সবারই কি একই রকম ক্রাইসিস ও দেখে দেখামা আপ উইথ সাম আদার ডিফিকাল্টিস দ্যাট দে আর ট্রাইং টু মিটিগেট সামহাউ অনেকের হচ্ছে যে লাইক বাংলাদেশে অনেকে হচ্ছে যে মানে অন্য অঞ্চলে থাকে বা অন্য জেলায় ঢাকার মতো প্রিভিলেজ জায়গায় থাকে না প্রিভিলেজ জায়গায় থাকে না সো ওদের হচ্ছে যে কারণ আমাদের হচ্ছে যে আমাদের যেহেতু জিপিউ নেই আমাদের ক্লাউড জিপিউতে রান করতে হয় যেমন গুগলের একটা জিপিউ আমরা কিছুক্ষণের জন্য ফ্রিতে রান করতে পারি ইন্টারনেট ইজ এ ফ্যাক্টর এখানে সো ইন্টারনেট ইজ এ বিগ ফ্যাক্টর এখানে

রফিদ আরেফিন মিসবা আপনাদের চারজনকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই প্রচুর শুভকামনা ভালোবাসা আপনাদের জন্য কারণ একটা সময় যেটা স্বপ্ন দেখার দুঃসাহস হয়েছিল আপনারা ওটাকে আজ বাস্তব করেছেন এবং যে বাস্তব আজ আপনারা করে পরবর্তী প্রজন্মের জন্য একটা প্ল্যাটফর্ম দিয়ে গেলেন তারা হয়তো সেখানে একটা প্রকাণ্ড অট্টালিকা বানাবেন এটা সময়ের অপেক্ষা মাত্র শুভকামনা আপনাদের জন্য শুভকামনা আপনাদের মতো যারা এআই নিয়ে কাজ করছে তাদের প্রত্যেকের জন্য এই পর্যায়ে বিদায় জানাচ্ছি আপনাদের বাট হার্ট ইস ইউ এবং আমি বলবো গো ফোর্থ অ্যান্ড শাইন